গুড মর্নিং, শুভ সকাল। আজকে শনিবার, সকাল 7টা বাজে। এই যে রান্নাঘরে আমার চলছে, চা বসিয়েছি, চা হচ্ছে, আর এপাশে হচ্ছে পাউরুটি শাখা। চলো এবার বাইরেটা দেখো, জানলা। এই যে আকাশ দেখা যাচ্ছে, খুব অল্প, এখান থেকে ঠিক দেখানো যাচ্ছে না। চারিদিকে তো বিল্ডিং, ভালো করে দেখানো যাচ্ছে না। আজকে সকালটা ভালোই আছে, ঠান্ডা ফুরফুরে হাওয়া দিচ্ছে, সকালে কিছু কাজ সারা হয়ে গেছে, আর এখন চলবে সারাদিন কাজকর্ম। তোমরা আমার সঙ্গে থেকো, আর চাটা খেয়ে নিই। সকালে বাটার দিয়ে পাউরুটি দিয়েই চা খাওয়া হয়, আর রাজ উঠে পড়েছেন, এখনো ব্রাশ করেন। ঠিক আছে, আজকে টিফিনে হবে পরোটা, আলু ভাজা আর মিষ্টি। পরোটা বানানো প্রায় হয়ে গেছে, আর দুটো মতো বাকি। চলো আজকে এই দিয়ে আমাদের টিফিন হচ্ছে। রাজ পরোটা খেতে খুব ভালোবাসে। অল্প তেল দিয়ে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি, গরমে তেল বেশি খাওয়া তো ঠিক না, এই জন্য। জানো তো, রাত যখন স্কুলে যেত, ওর ম্যাডামরা জিজ্ঞেস করতো যে কী খেয়ে এসেছিস, আর ও বলতো চিনি আর পটা খেয়ে এসেছি। পরোটা কথাটা পুরোটা বলতে পারতো না, তো ম্যাডামরাও একটু মজা করার জন্য ওকে রোজই জিজ্ঞেস করতো, কিরে কী খেয়ে এসেছিস, ওই ওর ওই পটা আর চিনি কথাটা শোনার জন্য। হয়ে গেছে পরোটা ভাজা, আর এই একটা মতোই বাকি আছে, এটা হয়ে গেলেই কমপ্লিট। গরমে উনুনের সামনে দাঁড়িয়ে বেশিক্ষণ রান্না করতে একদম ভালো লাগে না, বিশেষ করে এই পরোটা একটা একটা করে ভাজি, তো ওই জন্য সময়টা বেশিই লাগে। কী করবো, সব সময় তো আর রুটি খেতে ইচ্ছে করে না, মাঝে মধ্যে একটু এইসব করেও খেতে হয়। আলুটা ভাজবো, প্রথমে হলুদ দিলাম, 3টে কাঁচা লঙ্কা দিলাম, এরপর আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো সরু করেই কাটা আছে, খুব মোটাও না আবার খুব পাতলা করে না। এবার সবগুলো দিয়ে দিলাম, একটু লবণ দেবো। এবার কুঞ্চি দিয়ে অল্প নাড়াচাড়া করে ঢাকা দিয়ে আলুটাকে ভেজে, ভাজা প্রায় হয়ে এসছে,
এবার এটাকে চাপা দিয়ে রেখে দেবেন। ফ্রিজটা দেখেছো কত নোংরা হয়েছে, আজকে ভাবছি পরিষ্কার করব। আজকে লাঞ্চ মেনু ভাত, টকের ডাল, পটল আলু মাখা, পেঁয়াজ লঙ্কা দিয়ে ডিম ভাজা। চলো খেয়ে ফেলি। তো হলো, দুপুরে খাওয়া দাওয়ার পর তো একটু শুয়ে পড়েছিলাম, একটা লম্বা ঘুম দিলাম। ঘুম থেকে উঠেও বেশ ফ্রেশ লাগছে। এবার এবার কোথাও একটু বিকেলে বেরোবো। এখন ভীষণ রোদ্দুর, 3:30 বাজে, রোদটা একটু কমু। বিকেল হলে রাজ ঘুমোচ্ছে, ও উঠলে একটু বাইরে বেরোবো, টুকিটাকি কেনাকাটা আছে করব। এইভাবে আজকে দিনটা কাটলো। তোমরা সঙ্গে থেকো, কোথা থেকে কে আমার ভিডিওটা দেখছো একটু কমেন্ট করে জানিও, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, আর ভালো লাগলে শেয়ার করে দিও। তো এইভাবে হয়ে গেল আজকে দিন, শনিবার বিকেল। কালকে রাত্রে প্রচণ্ড গরম ছিল, জানো তো, একটুও ঘুম হয়, গরমে একদম ছটপট করেছি, এদিক ওদিক করে করে কখন রাত কেটেছে। প্রচণ্ড গরম ছিল কালকে,
তো আর যেটা বলার ছিল, তোমাদের সাথে অনেক গল্প করার আছে, অনেক কিছু বলার আছে, তোমরা আমার সঙ্গে থেকো। আর আচ্ছা, ওই এটা জানার ছিল, এইটাই যে এই যে নেল পালিশ, এই নেল পালিশ থাকে না বাড়ির কাজ করি বলে তা জানি না, একদিন বাস তারপরে উঠে পড়ে, বেশি দিন থাকে না, দুদিনও থাকে না। আসলে বাসন মাজা, কাপড় কাছা এইসবের জন্য হয়তো আর থাকে না নেল পালিশগুলো। সে যতই তুমি ভালো কোম্পানির নাও কেন, আর যাই করো কেন, যারা বাড়ির কাজকর্ম করে না তাদের আর ওগুলো টেকে না। এই গরমে কোথাও যে বেড়াতে যাব সেও শান্তি নেই, গরমে হাঁসফাঁস করবে সব। এই রাজের বাবা বলছিল দেশে যেতে, ওদের দেশে হয় অষ্টম দোল, যেটা এই সোমবার হবে, আসছে সোমবার। আমাদের ওখানে দেশের বাড়িতে লক্ষ্মীনারায়ণ ঠাকুর আছে, তো আমাদের যে শ্বশুরবাড়ি যারা আগে পূর্বপুরুষরা আর কি, তারা এই অষ্টম দোল পালন করতো, ঠাকুরকে দোল খেলানো, বাইরে নিয়ে যাওয়া, চাঁচর করা। আগের বছর হয়েছিল, দেশে বাড়ি গিয়েছিলাম আগের বছর, তো আগের বছর আমাদের পালা ছিল আর কি। আমাদের শ্বশুরবাড়ি হাজরা বংশ, তো অনেক বড় আর কি, অনেক ফ্যামিলি, দাদুরা চার ভাই ছিল, তাদের ছেলে তাদের ছেলেরা। তো আগেরবারে আগের বছর আর কি আমাদের ছিল, গিয়েছিলাম, পুরো দায়িত্বটা উপোস দেয়া, চাঁচর করা, পুজো করা। তো এই বছর আমাদের না, অন্য আরেক দাদুর ছেলের বাড়িতে পড়েছে আর কি। যাবো কি না ভাবছি, ওর বাবা বলছে চলো, অনেক দিন হলো দেশে যাওয়া হয়নি, ঘুরে আসবে, যদি যাই তো তোমাদের কাছে শেয়ার করবো সব কিছু। তো যাওয়ার একদম ইচ্ছে নেই, কেননা এত রোদ, গরম, আর গ্রামের দিকে তো ফাঁকা খোলামেলা রাস্তা, যেমন হাওয়াটাও পাওয়া যায়, সুন্দর লাগে প্রকৃতি, সবুজ গাছপালা চারিদিকে, এখানে যেমন কোনো গাছপালা দেখতেই পাওয়া যাবে না। হয়তো একটু ছাদে উঠলাম, তবে একটু দু চারটে গাছপালার মুখ দেখতে পাবে, নাহলে তো চারিদিকে বিল্ডিং। আমাদের এটা হাওড়া দাসনগর, তো এখানে শুধু কারখানা, আওয়াজ, ধোঁয়া, নানা রকমের গন্ধ, গাছপালা নেই বললেই চল। তো এই আর কি, তো ভালো লাগে মাঝে মাঝে যেতে ওখানে, কিছুদিন কাটিয়ে আসতে। মানে দেশের বাড়িতে শাশুড়ি মা আছে, ওনাকে এখানে নিয়ে এলে আসতে চায় না, অনেকবার বলেছি, আসে কি মাঝে মধ্যে কিছুদিনের জন্য এসে থেকে যায়, আবার চলে যায়। যে যার স্বামীর বাড়ি বলে না, ওই স্বামীর বাড়িতে তার ভালো লাগা আর কি এইসব। তো যদি যাই আর কি দেশের বাড়ি, তো শেয়ার করবো তোমাদের সাথে, সকলে সকলের সাথে শেয়ার করবো। আর বিকেলে কি ফল খাওয়া যায় দেখি, ওর বাবা আঙ্গুর নিয়ে এসছে, ধোয়া হয়নি, ধুয়ে রাখতে হবে গুছিয়ে। আর আচ্ছা, তোমরা সঙ্গে থেকো, ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো, ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা যে যেখানে আছো সুস্থ থেকো, ভালো থেকো, শান্তিতে থেকো, সুখে থেকো, এই কামনা করি। আজকে এই পর্যন্তই, আবার পরে একটা অন্য ভিডিও নিয়ে আসবো। ওকে, গুড আফটারনুন, বাই, টাটা।